নাম্বার প্রশ্ন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাকি স্বপ্নে দেখেছেন রাসূলের গায়ে হাত পাখা দিয়ে রাসূলের গা থেকে কিছু তাড়ানোর জন্য হাত পাখা দিয়ে ইমাম বুখারী মোল্লা বাতাস করেছেন, স্বপ্নে দেখেছেন। এটাকে কেন্দ্র করে একজন বক্তা বললেন, হাত পাখা নাকি হকের প্রতীক, এটা ঠিক কিনা? আপনার ইন্টারনেটে অনেকে মনে হয় দেখেছেন বা ইন্টারনেটে কোনো একজন বক্তার আলোচনা এমন আছে, তার মানে ইমাম বুখারী রহিমাহুল্লাহ স্বপ্নে দেখেছেন। এ কথা সত্য, ইমাম বুখারী রহিমাহুল্লার ইতিহাস থেকে পাওয়া যায়, ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে হাত পাখা, তার মানে হাতে পাখা নিয়ে বাতাস করছেন, এবং তিনি বলছেন যে আমি এটা দেখার পরে আজব্ব আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে বাতাস করছি, এটা দেখে আমি বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যাকারদের কাছে গেলাম, তারা ব্যাখ্যা করেছেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে সকল মিথ্যা হাদিস আছে সেগুলো দূর করবেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারী লেখার তিনটা কারণ ইতিহাসে পাওয়া যায়। এক নম্বর কারণ, ইমাম বুখারী রহিমাহুল্লাহ ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তিনি বলেছেন, ও ছাত্রদেরকে লক্ষ্য করে অথবা তখনকার উপস্থিত কোনো ছাত্র বলেছেন যে ওস্তাদ এমন একটা কিতাব দরকার যেই কিতাবটা সকল জৈব এবং জাল থেকে মুক্ত থাকবে। আবার কেউ কেউ বলেছেন, ইসহাক ইবনে রাহওয়াই রহিমাহুল্লাহ নিজেই বলেছেন যে এমন একটা কিতাব দরকার সেখানে কোনো জৈব থাকবে না, সেখানে কোনো জাল বানোয়ার কোনো হাদিস থাকবে না, এমন একটা কিতাব খুব জরুরি, তোমরা কেমন কেউ আছো এইরকম একটা কিতাব রেডি করতে পারবে? ইমাম বুখারী রহিমাহুল্লাহ সেখান থেকেই উদ্বুদ্ধ হলেন যে হ্যাঁ এইরকম একটা কিতাব লেখা দরকার, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি ইমাম বুখারী সহিহ বুখারী লিখেছেন। আবার কেউ বলেছেন যে না, ইমাম বুখারী রহিমাহুল্লাহ নিজে নিজে অনেক কিতাব পড়তে গিয়ে দেখেছেন যে প্রায় কিতাবের ভিতরে সহিও আছে জালও আছে, শুধুমাত্র সহিহ একটা কিতাব দরকার, সেই থেকে সহিহ বুখারী লিখেছেন। তিন নম্বর পয়েন্ট, কেউ বলেছেন যে না, ইমাম বুখারী রহিমাহুল্লাহ স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ভিতরে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে তিনি এইভাবে বাতাস করছেন, এটা দেখে ব্যাখ্যাকারা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে বাতাস করে ময়লা দূর করছেন বা মাছি দূর করছেন, এটার ব্যাখ্যাস্বরূপ ইমাম বুখারী রহিমাহুল্লাহকে বললেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে সকল মিথ্যা এবং জাল হাদিস রয়েছে সেগুলো আপনি কি করবেন, দূর করবেন। এই ব্যাখ্যার উপরে উদ্বুদ্ধ হয়ে তিনি সহিহ বুখারী লিখেছেন। প্রিয় ভাই, আবার এখন কথা হচ্ছে ইমাম বুখারী মোল্লা স্বপ্নে দেখেছেন, স্বপ্নে কি দেখেছেন, হাত পাখা দিয়ে বাতাস করছেন। এখন এই হাত পাখার বাতাসের সাথে হকের প্রতীক হওয়ার কোনো সম্পর্ক নাই, হক কোনটা হকের প্রতীক কোনটা এটা ঠিক করার ক্ষমতা ইমাম বুখারীরও নাই, এটা ঠিক করার ক্ষমতা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবিয়া কেউ বলেন নাই এবং ইমাম বুখারী মোল্লা নিজেও বলেন নাই যে হাত পাখা হলো কি হকের প্রতীক। হাত পাখার পক্ষে যারা তারা হকের পক্ষে, হাত পাখার বিপক্ষে যে সকল দল আছে তারা হক বিরোধী, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলা এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি, অবশ্যই এটা ভুল, নিঃসন্দেহে ভুল, এই ধরনের ভুল থেকে অবশ্যই এই ধরনের ভুল বক্তব্য পরিহার করা উচিত। কথা বুঝতে পেরেছি? এর পক্ষে কোনো দলিল নেই, এই ধরনের কথাগুলো বানোয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে করি এক জায়গায় বসে আছি, দাঁড়িয়ে আছি, এমন সময় পাশের লোকের গায়ে পা লাগলো, এখন করণীয় কী? কারো গায়ে যদি পা লেগে যায় তাহলে আপনি অনুতপ্ত হবেন, সরি ভাই ভাই ভুল হয়েছে, ঠিক কি না, অথবা ভাই ইস আমি খেয়াল করি নাই, এগুলো বলবেন। কিন্তু আমরা যেটা করি, ওই যেখানে পা লেগেছে ওখানে হাত রাখি, কপালে লাগাই, নাকে লাগাই, মুখে লাগিয়ে চুমু খাই, পাতিলে পা লাগলে, আপনার ওই যে ডেক্সি চুলায় পা লাগলে অথবা বিভিন্ন জিনিসে পা লাগলে ওটাতে হাত লাগাই, কপালে লাগাই, নাকে লাগাই, মুখে লাগাই, হাত থেকে বই পড়ে গেলে সেটা কপালে লাগাই, নাকে লাগাই, মুখে লাগাই, এই যে সালাম দেওয়ার পদ্ধতি এটা হিন্দুয়ানি পদ্ধতি, ইসলাম নয়। তবে পা লাগলে আপনি অবশ্যই অনুতপ্ত হবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাংলাদেশে আসেননি, তাহলে তিনি বিশ্ব নবী হলেন কি করে? দারুণ প্রশ্ন না? বাংলাদেশে আসে নাই তো বিশ্ব নবী কেমনে? তার মানে ওনার কথা হচ্ছে যে যদি বিশ্ব নবী হতে হয় তাহলে বিশ্বের সব জায়গায় যেতে হবে, বাংলাদেশে না এসে। মূলত এই ধরনের প্রশ্নগুলো সাধারণত যারা ইসলামকে নিয়ে খোঁচাখুঁচি করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, এরাই প্রশ্নগুলো বেশি করে, ঠিক কি না? হয়তো ভাই যে ভাই এই প্রশ্নটা করেছেন তাকে হয়তো কেউ খোঁচা দিয়েছে, এই জন্য সে জানতে চেয়েছেন। প্রিয় ভাই আমার কী জবাব দিব, এটা বলেন, কোনো জবাব আছে?
নবী সাল্লাল্লাহু আলাইহি যে বিশ্ব নবী এতে কোনো সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছি আল্লাহু আকবার মানব জাতির জন্যও তিনি নবী জিন জাতির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাওয়াত দিয়েছেন আবার জিন জাতিকেও দাওয়াত দিয়েছেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি পাওয়া যাচ্ছিল না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুঁজতে লাগলেন কিছুক্ষণ পর ফিরে আসলেন আসার পর সাহাবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গেলেন তাহলে তিনি মানুষেরও নবী জিনদেরও নবী এখন বাংলাদেশে আসেন নাই বা বিশ্বের অনেক জায়গায় যান নাই তাহলে উনি বিশ্ব নবী হলেন কি করে আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না আপনাদের এই এই বুইয়াপাড়া মসজিদ আসছিল না এখানে আসছিল নি তো উনি সারা এই এলাকার কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা ঠিক কি না আগে ছিল খালেদা জিয়া দুইজনের নাম নেই নাইলে আবার সমস্যা আছে তাহলে আগে ছিল বেগম খালেদা জিয়া আর এখন আছেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী বা আপনাদের এই এলাকার প্রধানমন্ত্রী এই এলাকায় কি আসছিলেন এলাকাতে ঢুকেন নাই তো এলাকায় না ঢুকলে উনি প্রধানমন্ত্রী কেমনে হইলেন উনি যে পুরো দেশের প্রধানমন্ত্রী পুরো দেশের ঘরে ঘরে কি উনি গেছেন জান নাই তাহলে পুরো দেশের প্রধানমন্ত্রী কেমনে হলেন উনি পুরো দেশের ঘরে ঘরে যেতে হবে না ওনার ক্ষমতা ওনার অর্ডার ওনার নির্দেশনা বাংলাদেশের প্রত্যেক জায়গায় জায়গায় চলে এইজন্য পুরো দেশের প্রধানমন্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সব জায়গায় যায় নাই বাংলাদেশে আসে নাই কিন্তু বাংলাদেশ পর্যন্ত সেই নবীর নির্দেশনা চলে এইজন্য তিনি বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বেরও নবী ঠিক কি না বাংলাদেশে আসে না তবু বাংলাদেশের নবী কারণ কি তার নির্দেশনা বাংলাদেশে চলে আমরা যে দাঁড়িয়ে রেখেছি কার নির্দেশনায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনায় আমরা সালাত পড়ি তার নির্দেশনায় তাহলে তিনি বিশ্ব নবী ঠিক আছে কিনা আচ্ছা মাশা আল্লাহ জন্মের দ্বিতীয় দিন কোন সন্তান মারা গেলে আকিকা লাগবে কিনা জন্মের দ্বিতীয় দিন সন্তান মারা গেলে প্রথম দিন মারা গেলে জন্মের পর মারা গেলে ওলামাদের বক্তব্য হচ্ছে যে আকিকা লাগবে সপ্তম দিনে আকিকা দেওয়াটাই উত্তম না দিলে গুনাহ হবে বিষয়টা এমন না দেওয়া উচিত সফরে নামাজ কাজা হলে বাড়িতে কিভাবে নামাজ পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝাতে পেরেছি প্রশ্ন বুঝছেন তো প্রশ্ন বোঝাটাও একটা ইলম কিন্তু তার মানে হচ্ছে সফরে আপনি ছিলেন এখন সফরে যখন আপনি ছিলেন তখন আপনার উপরে চার রাকাত নামাজ করা কাজ ছিল দুই রাকাত আপনি কোনো কারণে সফর থেকে বাসা চলে আসছেন তাহলে নামাজটা এখন কি ওই চার রাকাতটা দুই রাকাত ছিল তো ওইটাই পড়বেন নাকি বাসা আসার পর চার রাকাত পড়বেন কথা বুঝছেন বাসা আসার পর চার রাকাত কারণ আপনার জন্য যেটা কসর ছিল সেটা সফরে থাকাকালীন ছিল কিন্তু আপনি যখন কোথায় এসেছেন সফরে এসেছেন তখন বাড়িতে চলে এসেছেন এখন আপনি মুসাফির না এখন কয় রাকাত চার রাকাতেরটা চার রাকাতে পড়তে হবে কাশফ বলতে কি বোঝায় কাশফ কারামত হওয়া এগুলো কি বোঝায় এগুলো সঠিক কিনা হ্যাঁ সঠিক কাশফ কারামত কাশফ কাকে বলে এটা বুঝেন কাশফ বলা হয় এগুলোর ভুল ব্যাখ্যা বেদাতিরা দিয়ে থাকেন সঠিক ব্যাখ্যা আছে সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু পছন্দের নেককার বান্দাদের অন্তরে কিছু গোপন বিষয় ঢেলে দেন কিছু গোপন বিষয় বলতে কি অনেক দূরত্বের কিছু ঘটনা সে স্বপ্নে দেখবে অথবা তার মনে এটা উদ্রেক হবে বুঝাতে পেরেছি এটা যুগ যুগ ধরে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে তার প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা নু একদল সাহাবীকে যুদ্ধের জন্য পাঠিয়েছেন তারা যেখানে গিয়েছে রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রায় এক মাসের দূরত্বে সেই এক মাসের দূরত্বে পাহাড়ের পাশে থাকাকালীন সেই দলের একজন নেতা ছিল তার নাম ছিল সারিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা নু জুমার দিন বক্তব্য দিতে গিয়ে তার সামনে হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্য তুলে ধরলেন খুলে দিলেন সেই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছেন ইয়া সারিয়া তাল জাবাল হে সারিয়া তাড়াতাড়ি পাহাড়ের দিকে যাও কারণ সেখানে শত্রু বাহিনীর সাথে লড়াই করতে হবে পাহাড়ের কাছে যাও তখন তারা পাহাড়ের কাছে গেলেন এবং সেই যুদ্ধে জয়ী হলেন তারা যখন ফিরে আসলেন আসার পরে তাদেরকে জিজ্ঞেস করলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি এভাবে বললেন বলল আমি এইভাবে দেখেছি সারিয়ারা বিপদে আছে শত্রু বাহিনী চলে এসেছে যুদ্ধ করতে হবে এই জন্য তাকে ডাক দিয়ে বলেছি তারা ফিরে আসার পরে সাহাবিরা বলল যে আপনাদেরকে কি এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়েছেন বলছে হ্যাঁ আমাদেরকে পাহাড়ের দিকে যাওয়ার জন্য সারিয়া বলে ডাক দিয়েছে আমরা সেটা শুনেছি তো ওমর রাদিয়াল্লাহু আনহু এক মাস দূরত্বের পথের মানুষ সেই দৃশ্য এখানে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম এলহাম এবং কাশফ খুলে এইভাবে কোন কোন আলেমকে দেখাতে পারেন সেটা স্বপ্নের মাধ্যমে হতে পারে বাস্তবেও হতে পারে তবে মনে রাখবেন
এই ধরনের কাশফ আমি কাশফ দেখেছি আমার মধ্যে ইলহাম হয়েছে এগুলো শরীয়তের কোনো দলিল নয় কথা বুঝতে পেরেছি আল্লাহ ওয়ালা যারা দ্বীনদার ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে এই ধরনের কিছু এগুলোকে কারামত বলে এগুলো সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন কিছু ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় বৃষ্টি হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করেন এমন বহু ঘটনা পৃথিবীতে এখনো আছে আপনি আরব দেশে দেখেছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের হয়তো একটা ভিডিও দেখেছেন দেখেছেন না যে বৃষ্টি নাই বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি তো আলহামদুলিল্লাহ দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করেছেন এই ধরনের কিছু কারামত বলেন অথবা আল্লাহর কিছু রহমত বলেন এগুলো আল্লাহ পৃথিবীতে প্রকাশ করেন কাজেই কাশফ এবং ইলহাম এগুলো সঠিক কিন্তু ইলহাম আর কাশফের মাধ্যমে শরীয়তের কোনো বিধান সাব্যস্ত করা যাবে না আমার মধ্যে ইলহাম হয়েছে যে এই ইবাদতটা এভাবে করতে হবে কোন ইবাদতের সিস্টেম পাল্টানো যাবে না শরীয়ত কোনো নতুনভাবে প্রণীত হবে না কিন্তু দুনিয়ার কিছু ঘটনা দুনিয়ার কিছু কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় অনাকাঙ্ক্ষিত যেগুলো স্বাভাবিক মানুষ দেখার কথা নয় এমন কিছু আল্লাহ দেখিয়ে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু খাস বান্দাদের মাধ্যমে এগুলো সংগঠিত হতে পারে জান্নাতে কি রাত হবে কিনা প্রশ্ন ছিল পরে লিখিত দেন জান্নাতে কি রাত হবে কিনা জান্নাতে রাত হবে কিনা জান্নাতে রাত হবে মর্মে কোরআন হাদিসের কোনো দলিল নেই জান্নাতে রাত হবে এমনটা পাওয়া যায় না ওলামাদের বক্তব্য আছে জান্নাতে দিন থাকবে জান্নাতে রাত হবে না রাত বলতে কোনো কিছু নেই এমনটাই প্রমাণ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মানব জাতিকে দাওয়াত দিয়েছেন নাকি জিনদেরকেও দাওয়াত দিয়েছেন আগেই বলেছি শুধু মানব জাতিকে না জিনদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকেও দাওয়াত দিয়েছেন এবং জিনদেরকেও দাওয়াত দিয়েছেন জিনরা মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিনদেরকে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছেন আগেই বলেছি এমনটা প্রমাণ আছে কারো হেদায়েতের জন্য কোনো দোয়া আছে কি না হেদায়েতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার ছেলে আপনার কথা মতো চলে না আপনার স্ত্রী আপনার কথা মতো চলে না স্বামী আপনার কথা মতো চলে না বহু স্ত্রীর যন্ত্রণায় স্বামী হার্ট স্ট্রোক করে বহু স্বামীর যন্ত্রণায় স্ত্রী ব্রেন স্ট্রোক করে হচ্ছে কি না এখন স্বামী স্ত্রীদের হেদায়েতের দরকার স্বামী স্ত্রী সন্তান সন্ততিদের জন্য সূরা ফুরকানের 74 নম্বর আয়াত তেলাওয়াত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটি শিখিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বেন আপনার স্ত্রীকে আল্লাহ আপনার মন মতো করে দিবে আপনার স্বামীকে আল্লাহ আপনার মন মতো করে দিবে আপনার সন্তানকে আল্লাহ ভালো বানিয়ে দিবেন হেদায়েতের জন্য একটা দোয়া আছে আরবিতে পারলে আরবিতে শিখবেন আল্লাহুম্মা হদি উমুক আল্লাহুম্মা হদি মনে করেন আপনার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ তাহলে আল্লাহুম্মা হদি আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনটা দোয়া করেছেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করেছেন কি আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা আল্লাহুম্মা হদি বলে আপনি ওখানে যাকে যার জন্য হেদায়েত করবেন তার নাম বলবেন আল্লাহুম্মা হদি সাইদান সাইদকে আল্লাহ হেদায়েত দাও আল্লাহুম্মা হদি মাসউদ আল্লাহ আপনি মাসউদকে হেদায়েত দেন তাহলে দোয়াটা কিভাবে করবেন মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা হদি অমুক আচ্ছা দিচ্ছি এগুলো মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিম করতে পারবে কি না মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিম করতে পারবে কি না তালিম এবং দাওয়াতের কাজ পুরুষরা যেমন করতে পারে মহিলারা করতে পারে পুরুষরা করলে যেমন সওয়াব আছে মহিলারা করলেও সওয়াব আছে উভয়ের জন্যই সওয়াবের ক্ষেত্রে কোনো কমতি নাই আমার দাওয়াতে আপনারা যদি কোনো আমল করেন আপনারা আমল করে যে সওয়াব পাবেন আমি দাওয়াত দিয়ে সেই পরিমাণ সওয়াব পাবো ঠিক তেমনি কোনো মহিলা যদি অন্য মহিলাদেরকে দাওয়াত দেয় এবং সেই দাওয়াতে তারা দিনের পথে আসে মহিলারাও ঠিক একই সওয়াব পাবে মহিলারাও দাওয়াতি কাজ করতে পারে তালিম করতে পারে তবে শর্ত আছে শর্ত হলো আমি ফেনী থেকে ঢাকায় এসেছি আমার মাহরাম না হলেও আমি আসতে পারবো কিন্তু কোনো একজন মহিলা যদি সফরের দূরত্বে গিয়ে দাওয়াতি কাজ করতে চায় তালিম করতে চায় তাহলে অবশ্যই তার মাহরাম লাগবে মাহরাম ছাড়া সে যেতে পারবে না দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না স্বামীর অনুমতি লাগবে স্বামীর যদি অনুমতি থাকে সে এবং মাহরাম থাকে সফরের দূরত্বে গিয়েও সে দাওয়াতি কাজ করতে পারে আর আশেপাশের বাড়িতে তালিম করা অথবা একসাথে বসে দাওয়াতি কাজ করা একজন আরেকজনকে দিনের দাওয়াত দেওয়া কোরআন হাদিস নিয়ে গবেষণা করা পড়ালেখা করা অবশ্যই বৈধতা রয়েছে আমরা অনেকে না বুঝে এটা বিরোধিতা করি আপনি এখানে দিন শিখছেন মহিলারা শিখবে কিভাবে নিজেরা একসাথে বসে যদি কোনো মহিলা ভালো দিন আলেমা থাকে তাহলে তার মাধ্যমে তালিম কোনো সমস্যা নাই অবশ্যই সেই ক্ষেত্রে স্বামীর অনুমতি দিবেন কিন্তু আমাদের কিছু স্বামী আছে আপনি ওই যখন ফিউচার পার্কে যাবে অসুবিধা নেই যান ওই যে আপনার শিশু পার্কে যাবে অনুমতি দেয় মার্কেটে যাবে অনুমতি দেয় বেড়াতে যাবে অনুমতি দেয় কিন্তু কোথাও তালিমে যাবে অথবা দিন শিখতে যাবে সেটা অনুমতি দেয় না এমন কিছু জাতি স্বামী আছে আছে কি নেই এগুলো আপনার উচিত স্ত্রীদেরকে দিনের পথে নিয়ে আসা ইনশাআল্লাহ আপনার ঘর সুন্দর হবে
আল্লাহ বলেছেন যে তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলও বলেন তাকে বেশি ভালোবাসতে হবে তাহলে ভালোবাসার ক্ষেত্রে দুজন সমান হয়ে গেল কিভাবে সমান হয়ে যায় কিভাবে জীবনের চেয়ে বেশি ভালোবাসা সমান হয়ে গেল সমান মানে আসাতুন নাস এদিকে আসাতু হুব্বাল লিল্লাহ একজন বান্দা দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে আর আপনি আল্লাহর পরবর্তীতে আপনি সবচেয়ে বেশি সম্মান ভালোবাসবেন কাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ক্ষেত্রে দুইজনের সমান আর একটা কথা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বেশি ভালোবাসবেন কোনো সমস্যা নেই বেশি ভালোবাসার জন্য আল্লাহই আপনাকে নির্দেশ দিয়েছেন আল্লাহর নবীকে ভালোবাসার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটাও আল্লাহর নবী মানাবো আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কারণ এটা আল্লাহর নবীর কাজে এক্ষেত্রে কোনো সমস্যা নেই ভূমিকম্প বা ভয়ঙ্কর কিছু দেখলে নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না ভূমিকম্প বা ভয়ঙ্কর সাপ দেখেছে মৃত্যু দেখেছে ভূমিকম্প নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে সাপ কিছু নিজের জীবন রক্ষার জন্য এমন অবস্থায় অসুবিধা নাই নামাজ ছেড়ে দেওয়া যাবে কেউ যদি তাকওয়ার কারণে সে বুঝতে পারছে না নামাজ ছেড়ে যাবে সেটা তার তাকওয়ার ব্যাপার কিন্তু ইসলাম আপনাকে সাপ দেখছেন বিচ্ছু দেখছেন আগুন লেগে গেছে দেখছেন তারপরে আপনি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন ইসলাম আপনাকে এরকম বাধ্যবাধকতা সৃষ্টি করে না যৌতুক মনে না করে শ্বশুর বাড়ি থেকে হাতিয়ার গ্রহণ করা যাবে কি না বুঝলেন নেই যৌতুক মনে না করে গ্রহণ করবেন আমরা তো বাঙালিরা চালাক এমনি খাইনি একটু ঘুরাই ফেলি কি না তাইলে খাইনি একটু ঘুরিয়ে খাই মাশাআল্লাহ প্রিয় ভাই আমার যৌতুক মনে না করে গ্রহণ করা যাবে কিন্তু কোন থাপ ধরা যাবে না অভিনয় করা যাবে না আপনি এমনি গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই তবে এদিকে যৌতুক না করে রাজিয়া দিবেন নবী সমস্যা মাঝে মাঝে আল্লাহ নাকি আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে হয়েছে তখন বিভিন্ন জিনিস উপহার দিয়েছিলেন বিভিন্ন জিনিস উপহার দিয়েছেন সেদিকে আপনারা সেগুলো নিতে পারেন